নমস্কাৰ বন্ধুসকল, আসাম ফাৰ্মিং চেনেললৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু আজি এটা নতুন ভিডিঅ'লৈ আপোনালোকৰ আগত উপস্থিত হৈছোহি। বন্ধুসকল, আজি ভিডিঅ'টোৰ জৰিয়তে মই আপোনালোকক জনাব বিচাৰিম যে মুৰ্গী মানে ব্ৰইলাৰ পোৱালি আমি যেতিয়া ব্ৰুডিং কৰোঁ, ব্ৰুডিং কৰাৰ যিটো চেম্বাৰ হয়, এই যে আমি সৰু সৰু চেম্বাৰ বনাই লওঁ য'ত মানে গোল গোলকৈ যিবিলাক বনাই লওঁ, তাত কিমান দিন ৰাখিব লাগে আৰু কিমান দিনৰ পিছত আমি তাৰ পৰা অলপ স্পেচটো দিব লাগে, অলপ স্পেচ বহল কৰি দিব লাগে যাতে তাত গেছ, এমনীয়া গেছ হৈ কিনি পোৱালিখিনি বেমাৰ নহয়। তো কিমান দিনৰ পিছত আমি সেই কামটো কৰিব লাগে, আৰু যিটো আমি তলত নিউজ পেপাৰ দিওঁ, সেই নিউজ পেপাৰটো আমি কিমান দিনৰ পিছত চেঞ্জ মানে আঁতৰাই দিব লাগে একেবাৰে, আৰু কিমান দিনৰ পিছত আমি ডাইৰেক্ট ভুচিত নমাই দিব লাগে, মানে তলৰ ফলিয়াত পোৱালিখিনি নমাই দিব লাগে। আৰু মৰ্টেলিটি পাৰ্চেণ্টেজটো আমি কেনেদৰে আমি কমাব পাৰোঁ সেইটো বিষয়ে মই আপোনালোকক জনাম। বন্ধুসকল, আমি যেতিয়া ব্ৰইলাৰ পোৱালি ব্ৰুডিং কৰোঁ, ঠাণ্ডা দিন হওক বা গৰম দিন হওক, আমি ব্ৰুডিং কৰাৰ আগত পোৱালিখিনিৰ কাৰণে এটা এটা চেম্বাৰ বনাওঁ, সৰু সৰু চেম্বাৰ। মই আগৰ ভিডিঅ'ত আপোনালোকক দেখাইছিলোঁ যে গোল গোল কৰি, ৰাউণ্ড ৰাউণ্ড কৰি, যাতে মানে পোৱালিখিনিয়ে সমানে যিটো টেম্পাৰেচাৰ হয়, লাইটৰ বাল্ব দি আমি যিটো তাত হিট মেইনটেইন কৰিব বিচাৰোঁ, তো সেই হিটটো যাতে মেইনটেইন হৈ থাকে সেই গতিকে। আৰু চাৰিচুকীয়াকৈ দিলে কি হয়, আপোনাৰ পোৱালিখিনি সেই চুকটোত গৈ কিনি ৰখি থাকে আৰু ইটো ইটো ওপৰত উঠি কিনি আপোনাৰ মৰ্টেলিটিটো বাঢ়ি যাব পাৰে। তো সেই গতিকে আমি গোল কৰি দিয়া যায় আৰু হিটটো মেইনটেইন হৈ থাকে গোটেই ৰাউণ্ডটো। আৰু লগতে আমি কি হ'ব, আমাৰ তিনিদিনৰ পিছৰ পৰা, ডে থ্ৰীৰ পৰা আমি কি কৰিবলৈ, তলত যিটো আমি ব্ৰুডিঙত নিউজ পেপাৰখিনি যে দিওঁ, সেই পেপাৰখিনি আমি কিন্তু আঁতৰাই দিব লাগে। কাৰণ তিনিদিন ইয়াৰ মুৰ্গীবিলাকৰ মল পৰাৰ পিছত সেইটো লেতেৰা হৈ যায়, লগতে আপোনাৰ এটা গোন্ধ ওলায়, তাতো সেই যিটো গেছ হয় সেইটোকো আপোনাৰ মুৰ্গী পোৱালিখিনিৰ কাৰণে বেয়া, হয়তো সেইখিনি পালেও মুৰ্গী পোৱালিখিনিৰ গাত বেমাৰ সৃষ্টি হ'ব পাৰে। সেই গতিকে আমি কি কৰিব লাগে, তিনিদিনৰ মূৰত সেইখিনি চেঞ্জ কৰি উলিয়াই পেলাই দিব লাগে আৰু তিনিদিনৰ পিছত ডাইৰেক্ট ভুচিতে দি দিব লাগে, ভুচিতে ৰাখি দিব লাগে, যিখিনি ফলিয়া হয় ফলিয়াত মুৰ্গীখিনি এৰি দিব লাগে। আৰু মই তেনেকৈ কৰিছোঁ, তিনিদিনৰ পিছৰ পৰা মুৰ্গীখিনি ডাইৰেক্ট ফলিয়াত এৰি দিছোঁ। আৰু তিনিদিনৰ পৰা আমি সেই ছদিন বয়স হোৱালৈকে সেই ফলিয়া সেই দিলোঁ গোল গোল আপোনাৰ চেম্বাৰ আছিলে সেই চেম্বাৰখিনিতে ৰাখিছিলোঁ। আৰু ছদিনৰ পিছত অলপমান যেতিয়া ষ্ট্ৰেংথটো বাঢ়িছে বা অলপ ডাঙৰ হৈছে পোৱালিবিলাক, আৰু সেই ডাঙৰ হৈ যোৱাৰ কাৰণে জেগাটো অলপমান মানে কনজাষ্টেড হৈ গৈছিলে, মানে অলপ ঠেক যেতিয়া হৈ যায় ইটো সিটো গাত লাগি থাকে, তো সেই গতিকে সেই ঠেক জেগাটোৰ পৰা অলপমান আমি বহল কৰি দিওঁ। বহল মানে আমি গোলকৈ বহল নকৰোঁ, আমি তেতিয়া চাৰিচুকীয়া কৰি দিওঁ বস্তুটো। আমি যেতিয়া গোল কৰিছোঁ তাৰপিছত এতিয়া দেখিছে আমি সেইখিনি চাৰিচুকীয়া কৰি দিলোঁ, মানে স্কুৱেৰ টাইপৰ কৰি দিছোঁ। সেই ছদিনত কৰিব পাৰি, আৰু ঠাণ্ডা দিন হ'লে আৰু এদিন বা দুদিন আপোনালোকে ৰাখিব পাৰে, কিন্তু এইবাৰ আমাৰ গৰম দিন কাৰণে আমি ছদিনত কৰি দিছিলোঁ। তাৰপিছত সেই ছদিনৰ পিছত যেতিয়া আমি চাৰিচুকীয়া কৰি দিওঁ, এতিয়া দেখিছে আপোনাৰ মোৰ এইখিনি মই এনেকৈ বহল কৰি দিলোঁ, চাৰিওফালে হাৰিকিখিনি মেলি দিলোঁ, চাৰিওফালে লগাই মেলি আপোনাৰ চাৰিচুকীয়া দুটা পাৰ্ট কৰি দিছোঁ। এটা পাৰ্টত এইখিনি আছে, আগতে চাৰিটা চেম্বাৰ বনাইছিলোঁ, দুটা পাৰ্টৰ যি দুটা চেম্বাৰৰ যিখিনি আছে সেইখিনি এটা পাৰ্টত ৰাখি দিছোঁ এনেকৈ কৰি, আৰু আৰু দুটা পাৰ্টৰ সেই পাৰ্টৰখিনি এইখিনি এনেকৈ কৰি আছে। তো ইয়াতে আমি তাৰপিছতে কি হ'ল, আমাৰ মৰ্টেলিটি সংখ্যাটো আমি সেই ব্ৰুডিং কিনতে আমি কিন্তু কমাই ল'ব লাগিব। ব্ৰুডিং কিনত যদি আমি মৰ্টেলিটি সংখ্যাটো কমাই দিব পাৰোঁ আৰু ব্ৰুডিঙতে আমি ইহঁতক মানে পাৱাৰটো দিব লাগিব, মানে ইহঁতক কি বুষ্ট কৰিব লাগিব, ইহঁতক মানে ষ্ট্ৰেংথটো বঢ়াব লাগিব। সেই ব্ৰুডিং টাইমতে আমি যদি ইহঁতক ষ্ট্ৰেংথটো বঢ়াই দিওঁ, ইমিউন ছিষ্টেমটো বঢ়াই দিওঁ, তেতিয়াহ'লে ইহঁতৰ মৰ্টেলিটি সংখ্যাও কমি যাব আৰু গ্ৰ'থ হ'ব, মানে ফাষ্ট গ্ৰ'থ হ'ব, সোনকালে গ্ৰ'থ হ'ব, উইক উইক বাট নোলায় সিমান। তো এতিয়া দেখিছে আমি প্ৰথম প্ৰথম আমিতো 2 নম্বৰ দিনা কেলছিয়াম দিলোঁ, আপোনালোকক মই জনাইছোঁ আগতেও। তাৰপিছতে 3 নম্বৰ দিনাৰ পৰা আমি লাহে লাহে কি কৰিছোঁ, ইহঁতক মানে 2 নম্বৰ দিনাৰ পৰা আমি কেলছিয়াম দিলোঁ, তাৰপিছতে আমি 3 নম্বৰ দিনা 2 নম্বৰ, 3 নম্বৰ, 4 নম্বৰ এনেকৈ কৰি কিনি আমি ৰাতি ৰাতিটো আপোনাৰ এণ্টিবায়'টিক দিছিলোঁ। তাৰপিছতে 5 নম্বৰ দিনাৰ পৰা আমি ইহঁতক ষ্টাৰ্ট কৰি দিছিলোঁ আমি অলপ ভিটামিন দিয়া, ভিটামিন মানে কি, আমি জিপ্ৰমিন দিছিলোঁ, তাৰপিছত লিভাৰ মেডিচিন আমি মিলাই দিছিলোঁ পানীত জিপ্ৰমিনৰ লগত। সেইটো আমি 3 দিন কৰি দিলোঁ, 3 দিনহে দিলোঁ। আৰু যদি আপোনালোকে মাল্টিভিটামিন বা বি কমপ্লেক্স ভিটামিন, যিটো বি কমপ্লেক্স হয় সেইটো যদি দিব পাৰে সেইটো আৰু ভাল, আৰু ইহঁতৰ গ্ৰ'থটো ভাল হয়। তাৰপিছতে কিন্তু এটা কথা আমি মানে ধ্যান ৰাখিব লাগিব, যাতে পানীৰ কমি কেতিয়াও নহয় পোৱালিখিনি,
পানির কমি এনেকে করব, পানির কমি যে অকল আপনি ফুলকে পানি দিয়ে থলে সেই পানিখিনি আপনার গোটে রাতিটা খালে রাতিপা খালে সেইটা নহয়, কিন্তু আমি ফ্রেশ পানি খুব লাগবে। ফ্রেশ পানিখিনি আমি কেন খাওয়াম, গরম দিনত যেহেতু পানিবিলা সোনকালে লেতেরা হয়ে যায় বা গরম হয়ে যায় অলপ, আর সেই কারণে আমি ফ্রেশ পানি দিবলৈ হলে আমি ঘনায় পানিটা চেঞ্জ করব। ঘনায় মানে কি, আপনি দিনটোত যদি তিনবার আপনি পানিটা চেঞ্জ করে দিয়ে নতুন পানি ফ্রেশ পানি তেতিয়াহলে ভাল। তো সেই তেনেকৈ দিলে আমার বেমার লগার চান্স থাকে আর পানিটা বেশি খাব। পানি বেশি খাওয়া মানে দানা খাব, দানা বেশি খাব, দানা বেশি খাই পানি যেটা খাব সিহঁতর ওয়েট বাড়ি, গ্রোথটো সোনকালে হব, গম পালেনে, বেমার কম হব, কিডনি প্রবলেমটা অহার চান্স কমি থাকিব, নহলে কিডনি প্রবলেমত আপনার মুরগিখিনি দেখা দিব পারে। কিডনি প্রবলেম দেখা দিয়ার লগে লগে নিজে নিজে পোয়ালিবিলাক মরিব মাঝে মাঝে। তো তেনেকুৱা দুই এটাতো মরিব, এইটোতো জানোই, আমিও জানো, কারণ কেলে সকলো পোয়ালি একেই না হয়, একেই স্ট্রেংথ নাহে, একেই যিকোনো মানুষ হলেও আপনার সকলোর একেই মানে ইমিউন সিস্টেমটা একেই নহয়। তো সেই গতিকে পোয়ালিও একেই থাকে, কিছু উইক থাকে, তো সেই উইক দুটামান তো আপনার মরবই, কমসে কম মিনিমাম মানে আপনার 2-3% মরবই। তো তা সিমানখিনি তো আপনি বসাব নয়, 100% মানে 0% মর্টেলিটি করব নয়, যদি করব পারে সে আরো ভাল কথা। কিন্তু আর তারপরে আমি কি করব লাগবে, এই যা যে ফিডার দেখিছে সেই ফিডারবিল মানে টার্বো ফিডার লগাই আছো, সেই টার্বো ফিডারখিনি কিন্তু আমি সদায় স্ট্যান্ডার্ডে দিব লাগে। মানে যদি স্ট্যান্ডার্ড দিছো দেখিছে, এতিয়া আমি ডাঙর ফিডারবিল দিবলে হয়ে গেছে, চাও আপনাদের মূর আজি 8 দিন হয়েছে আর 8 দিন এইখানে পোয়ালিয়ে এই বহি বহি খাবলে হয়ে গেছে, বহি বহি খাইছে দেখিছে, ই মানে ক্ষয় হয়ে গেল তাতক স্ট্যান্ডার্ড দিয়ার পিছতো। তো সেই গতিকে এতিয়া আমি ডাঙর যদি ফিডার হয় সেই ফিডারটা অল্প ওলমাই ওলমাই দিব লাগবে, টার্বো ফিডার এরাব লাগবে। আমি 10 দিনের পিছরপর টার্বো ফিডার ইহতর ওসর এরাই দিম। আর যা ড্রিঙ্কার দেখিছে আমি 12 দিনের আমি অটো ড্রিঙ্কার দিম পানি, আর এই 12 দিনলকে 12 দিনের যে ভ্যাকসিন হয় সেই ভ্যাকসিনটা দিয়ে লম। ভ্যাকসিনটা দিয়ার পিছত আমি ইহতক অটো ড্রিঙ্কার দিয়া স্টার্ট করে দিম, অটো ড্রিঙ্কারপা পানি দিম। আর অটো ড্রিঙ্কার থাকলেও যে আপনার যে পানি দিনটা একদম এক ট্যাঙ্কি ভর্তি করে থলে, ভর্তি করে থার পিছত দিনটা যান খায় খাই থাকো সেটা নহয়। অটো ড্রিঙ্কার থাকলেও আপনি ট্যাঙ্কিত যান পরিমাণের পানি আপনার দিনের এটা বা 12টালে যাব সিমানখিনি পানিহে আপনি ধরাব, উঠাব, তারপর আপনি আকৌ লাগিলে আকৌ এবার উঠাব, লাগিলে দুবার উঠাব, একো প্রবলেম নাই, কিন্তু আপনি একেখিনি পানিকে দিনটো খাবলৈ নিদিব। তো সেইটো দিলে আমার কি হয়, পানির যেটু গরম হয়ে যায় গরম দিনত, সেই গরম পানি খালে আপনার প্রবলেম হব পারে। আর যেহেতু ড্রিঙ্কার অটো ড্রিঙ্কার যেটা আপনাদের করে, অটো ড্রিঙ্কার মানে যেটা আপনাদের ট্যাঙ্কিটো যত বহাব সেই জায়গাডোখর যাতে ট্যাঙ্কিটো সদায় ঠান্ডা জায়গা থাকে, মানে ঘরটোর ভিতর ট্যাঙ্কিটো হলে ভাল, যাতে রোদ নপরে, নহলে রোদ পড়ি কিনে পানি যেটা গরম হয়ে যাব, আর সেই পানিখিনি যদি মুরগিয়ে খায় তেতিয়াহলে লগে মর্টেলিটি সংখ্যা বাড়ি যাব। তো সেই গতিকে আপনাদের সেইটো একটা ধ্যান রাখব। তারপরে আমি এই যেটা আমি ডাইরেক্ট ভুচিখিনিত ডাইরেক্ট ফলিয়াখিনিত আমি মুরগিখিনি যেটা মেলি দিম, তার পিছদিনাখনেরপর আমি লাহে লাহে অল্প অল্প রেকিং করবলে স্টার্ট করব লাগে, রাতিপুয়া এবার গধূলি এবার এবার পারিলে মানে। আর একচুয়ালি করবই লাগে, কারণ কেলে ইহতর যে মল হয় সেই মলটো ভুচিত পড়ার পিছত এক রাতে থাকার পিছত আপনার গন্ধাবলে মানে গন্ধ গ্যাস ওলাবলে মানে স্টার্ট করে দিয়ে। তো সেই গতিকে রেগুলার আমি স্টার্ট করে দিব লাগে রেকিং করার, রেকিং করার সময় সেই তেতিয়া 6-7 দিনের পিছ মানে ভুচিত আমি এরিলো, 3 দিনতো ভুচিত এরি দিল, 4-5 দিনের আমি মানে স্টার্ট করে দিব লাগে রেকিং করার অল্প। তেতিয়া প্রথম কেদিন মানতো অল্প পাতলাকে রেকিং করলেও হয়, তারপর লাই লাই ডাঙর হওয়ার পিছত আমি ভাল করে রেকিং করব লাগে। আর তলর ভুচিখিনি আমি 3 ইঞ্চি বা মানে 2-2.5 ইঞ্চির 3 ইঞ্চির ভিতর আমি মানে রাখব লাগে, তাতকে বেশি রাখলে ভাল। আর গম দিনতো আমি ডাবল ডাবল চেঞ্জ করব লাগবে, এখানে যেহেতু আমি এটা 2.5 ইঞ্চি মান পারিছো, আর আমি মাজতে একবার চেঞ্জ করি যাতে 20-25 দিনের পিছত আমি মুরগিখিনি যেটু এই ফলিয়াখিনি সেই ফলিয়াখিনি আমি চেঞ্জ করে আকৌ নতুন ফলিয়া পারিম বলে ভাবছি এবার গরমের কারণে। গরম দিনত যেহেতু বেশি সোনকালে সোনকালে লেতেরা হয়ে যাব সেই কারণে। তারপরে আর ইহতক গরম দিন এটা যেহেতু বরষুণের বতর, বরষুণ দিয়ে আছে যদিও আমি কিন্তু এই সাইডের যখন বর্ডার দেখিছে মানে যখন পাল সেই পাল আমি উঠাই থাকা আছে, রাতে হোক দিন হোক যেহেতু গরম দিন, আর গরম দিনের কারণে আমি সেইখানে আমি যেটা সেই 6 নম্বর দিনের আমি পুরা উঠাই দিল মানে পালকিখন
পুরা সম্পূর্ণ রাতে উঠাই থৈ দিছিল। আর আমি 2-3 নম্বর দিনলৈকে আমি ইহঁতক রাখিছিলোঁ সেই বোর্ডিঙৰ যিখিনি সাইডত বস্তা দিছিলোঁ সেই বস্তাখিনি। তাৰপিছত আমি বস্তাখিনিও এৰাই দিলোঁ। এৰাই দিয়াৰ পিছত আমি 5-6 নম্বৰ দিনৰ পৰা আমি এই সাইডৰ যিখিনি হয় এনেই, আর আগতেতো আমি ওপৰখিনি দিয়াই নাছিলোঁ। ওপৰখিনি যিখিনি হয় ওপৰ ভেণ্টিলেটৰ যিখন আমি যিটো ওপৰ সাইডৰ যিখিনি পাল হয় সেইখিনি উঠাই ৰাখিছিলোঁ। 6 নম্বৰ দিনৰ পৰা আমি তলৰখিনিও উঠাই দিলোঁ। আৰু যিহেতু এতিয়া গৰম দিন আৰু গৰম দিনত সিমান অসুবিধা নহয়, ঠাণ্ডা দিন হ'লে আপোনাৰ এইখিনি দিব লাগিলে হয়, কেইদিনমান বেছিকৈ ৰাখিব লাগিলে হয়। আৰু এতিয়া দেখিছে আপোনালোকে মোৰ এই পোৱালিখিনি ইহঁতৰ যিটো পাখি হয় মেইন যিটো পাখি বগা বগা পাখিটো ওলাই আহিছে। এতিয়ালৈকে ৱেইট কৰা নাই বাৰু আমি কিমান হৈছে, হয়তো এইটো 300 গ্ৰাম মান হ'ব লাগে। আৰু পানীটো আমি যিমান পাৰোঁ মানে ফ্ৰেছটো দিব লাগে, লগতে পানীৰ যিটো চেনিটাইজাৰ হয় সেই চেনিটাইজাৰটো ইউজ কৰিব লাগে। আমি কিন্তু পিউৰিফায়াৰ প্ৰথম এতিয়া 10 দিন আমি প্ৰিভিৰ বুলি কয় সেইটো কোম্পানীয়ে দিয়ে, সেই প্ৰিভিটো আমি পানীত মিলাই মিলাই দি আছোঁ 10 লিটাৰ পানীত আপোনাৰ 2 গ্ৰাম কৰি। আৰু 10 দিনৰ পিছৰ পৰা আমি পিউৰিফায়াৰ বুলি এটা আছে সেইটো আমি মিলাম। তো পানীত সেইটো চেনিটাইজ হৈ থাকে, পানীত যদি কিবা ভাইৰাছ থাকে বা যি বীজাণু থাকে তো সেইবিলাক নাশক হয়, বীজাণু নাশক হয়। তো সেই পানীৰ পৰা হোৱা উৎপন্ন হোৱা যিবিলাক বেমাৰ হয় সেইবিলাকৰ পৰা হাত সাৰিব মুৰ্গীখিনি। আপোনালোকে যাতে এই ভিডিঅ'টোৰ পৰা অলপ হ'লেও মানে শিকিব পাৰিলে বুলি মই ভাবিছোঁ। আৰু মোৰ এই ভিডিঅ'টো মই ইয়াতে শেষ কৰিছোঁ। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন মানে ইনফৰ্মেটিভ ভিডিঅ'বিলাক পাবলৈ আপোনালোকে মোৰ এই আছাম ফাৰ্মিং চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। ধন্যবাদ।